এলজির মাইক্রোওভেন আছে, এটা গরম হচ্ছে না। কাস্টমার বললো যে এটা গরম দিন, এটা ঢুকে দিন, বলছে গরম হচ্ছে না, তো দেখি কী প্রবলেম আছে কি না আছে, একটু যে দেখে নিলেই ঠিক হয়ে যাবে। দেখুন ফোনটা চালিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন যে এটা প্যান্টটা থাকে, বাড়িটা থাকে, সেটা ঘুরে যাচ্ছে, ঘুরে যাচ্ছে, ঘুরছে আর কি। তো কাস্টমারের কথা হলো এটা ই হচ্ছে না, গরম হচ্ছে না, তো দেখা যাক কতদিকে হয়। যে ম্যাপ নিয়ে দিয়েছে ঘুরে যাচ্ছে, কমে যায়। কদিন ধরে হচ্ছে এটা? তিন চার দিন ধরে হচ্ছে। আগে তো গরম হতো না, সব কিছু কমপ্লিট হচ্ছে, কোনো প্রবলেম ছিল না। মাইক্রোওভেন কমপ্লিটলি ঠিক আছে, জাস্ট গরম হচ্ছে না। এখন চেক করে দেখা যাক আর কোনটা কি খারাপ হয়েছে, খারাপ হয়েছে না হয়েছে সেটা চেক করে দেখলেই বোঝা যাবে। আর দেখতেও পারবেন যে কোন পার্টসটা খারাপ হয়েছে, কোন পার্টসটা আর ঠিক আছে। আর চেক করার পরে এটা বোঝা যাবে। এটা ধরে রাখুন, একটা জায়গায় রেখে দিন, ভাঙে না যেন। আর কি কি খারাপ আছে কিনা আছে এটা দেখিনি। ফ্যানটাই বোধহয় খুলে গেছে, এটাই বোধহয় প্রবলেম মনে হচ্ছে। Thank you.
দেখা যাচ্ছে সব দেখতে পাচ্ছি মিস্টার বাস ভিডিও পাইপ লাগিয়ে দিচ্ছে যে ফ্যানের ছন্দ বলছিলেন তো আপনাকে আমি ফ্যানটা লাগিয়ে দিচ্ছি যদি হয়ে যায় দেখুন আপনার সামনে কাজটা করে দিচ্ছি এটা সম্ভব এটা খারাপ থাকবে না এটা খারাপ থাকে এখনো ওটা ওটা এটা ফ্যানটা আপনার সঙ্গে আগে লাগিয়ে দিই হ্যাঁ আপনার ডাউটটাকে সরিয়ে দিই আর যদি হয়ে যায় তাহলে তো খুব ভালো ভালো নেই কাস্টমার বলছিল যে ফ্যানটা লাগিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে সব কিছু চলছে আমাদের কোনো প্রবলেম নেই কিন্তু কাস্টমার সন্ধ্যা দূর করার জন্য আমি আবার এটা চালিয়ে দিলাম আজকে আমি জাস্ট কাস্টমারের এইটা মানে একটা ছন্দ থাকে সকলেরই হয় এটা এটা দূর করার জন্য আমি কাস্টমারকে আবার চালিয়ে দেখিয়ে দিলাম যে ওটা যে আপনার ফ্যানের জন্য যে এটা প্রবলেম করতে পারছে ওই কাস্টমার বলেছিল যে ফ্যানটা লাগিয়ে দিলে হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু সেটা জাস্ট ওনাকে ছন্দটা দূর করলাম
রেডি করতেছি। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন। থ্যাংক ইউ।